আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো, হ্যাঁ জাকিয়া লাবনী আপু, আপনি শুনতে পাচ্ছেন? জি আমি শুনতে পাচ্ছি। আচ্ছা, আপনাকে দেখা যাচ্ছে না? আপনি কি দেখাতে যাচ্ছেন না নিজেকে? না, আমি তো দেখাতে চাচ্ছি আচ্ছা না। বলেন, আপনার কি প্রশ্ন আছে সেটা বলেন তাহলে, বা কোনো মতামত থাকলে বলেন। হ্যালো হ্যালো, না উনি কেটে দিলেন, কেটে গেল, বোঝা গেল না। আচ্ছা আরেকবার চেষ্টা করি, জাকিয়া লাবনি ওনাকে, উনি বোধহয় একজন মুমিনা মনে হচ্ছে, উনি বোধহয় আরেকবার যুক্ত হয়েছিলেন আগে একবার যতদূর মনে পড়ে। জাকিয়া লাবনি আপনাকে আরেকবার চেষ্টা করছি, আপনি যুক্ত হতে পারলে যুক্ত হন। ও আপনি কেটে, জাকিয়া লাবনি আপনি কি কেটে দিলেন নাকি কেটে গেল? না, কেটে গেছে। আচ্ছা জাকিয়া লাবনি, আমার যতদূর মনে পড়ে আপনি আগে একবার যুক্ত হয়ে বলেছিলেন যে মারিয়া কিপ্তিয়া ছিল হযরত মুহাম্মদের স্ত্রী, তাই না? না, আমি বলেছি যে দাসী, আপনারা যে দাবি করেন দাসী, তো সেই জন্য এটার যে পক্ষে আমি যেটা শুনছিলাম যে তিনি হচ্ছেন যে কিপ্তি বংশের একজন কন্যা, তো এই ক্ষেত্রে একজন বংশীয় কন্যা কেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করা হলো, এর পিছনে কারণটা কি? মানে এর কারণটা হলো যে ওই সময়ে কিছু বংশীয় মেয়েদেরকে, হ্যালো আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি সেটা রেফারেন্স আপনাকে আমি হ্যাঁ দেখিয়েছিলাম যে বংশীয়, ইবনে কাসিরের হ্যাঁ আমি বলছি, তাফসিরে, ইবনে না আমি কাসিরের বলছি তাফসিরে যে পরিষ্কার ভাবে এটা বলা আছে যে মারিয়া কিপ্তিয়া এবং রায়হানা দুইজন ছিলেন যুদ্ধবন্দী। তখন আপনি আবার বলেছেন যে আপনি নাকি ওই বইটা ডাউনলোড করে পড়েছেন, এখানে নাকি কিছু বলা নাই। আমি ওই বইটা ইসলামিক ফাউন্ডেশন থেকে ডাউনলোড করে বারবার চেক করে দেখলাম যে সেখানে অবশ্যই বলা আছে যুদ্ধবন্দী, আর আপনি বলতেছেন যে আমি নাকি মিথ্যা বলেছি। এবং আপনি না আমি মিথ্যা মিনার ভাই যিনি বলিনি, আমি পর্যন্ত, বলেছি আমি আমি বলেছি আপনার যে খুঁজে মিনার পাইনি ভাই, যে আপনাদের যুদ্ধবন্দী যে যে ছিল মিনার ভাই, সেটা খুঁজে পাইনি। আপনাদের যে মিনার ভাই যাকে আমি আমার রেফারেন্স গুলা সবসময় দেখাই, উনি আমার রেফারেন্স গুলা বারবার চেক করেন, উনি পর্যন্ত বলেছেন যে আমি রেফারেন্স কখনো ভুল রেফারেন্স দেই না, বা ধরেন যে রেফারেন্সটা আমি দিচ্ছি সেটা উনি চেক করে দেখেন সেটা সঠিক রেফারেন্স। তারপরে আপনি বলছেন যে আমি নাকি ভুল রেফারেন্স দিয়েছি, এটা আপনি একটা না কমেন্টে না না লিখেছিলেন। আমি ভুল ভুলের কথা বলিনি, আমি বলছি যে আমি পাইনি। আমি ওই যে আপনি যে ইয়াটা তাফসির ইবনে কাসিরের যে রেফারেন্সটা দিছিলেন, আমি ওইটাই মানে পিডিএফ পড়ছি, কিন্তু ওইখানে ওই কথাটা লেখা ছিল না। আপনি তো ভুল প্রকাশনীর বইটা পড়েছেন, আপনি তো, আপনার তো ইসলামিক ফাউন্ডেশনের থেকে কিনতে হবে বা ইসলামিক ফাউন্ডেশনের বইটা ডাউনলোড করতে হবে। আপনি যদি তাওহিদ প্রকাশনীর বই ডাউনলোড করেন তাহলে তো পৃষ্ঠা নাম্বার মিলবে না। আপনি কি একটু মানে আচ্ছা, একটু জানেন না যে যুদ্ধবন্দিনী এটা কি প্রকাশনীটা? আরো কোনো, না না না, উনি যে কথা কথা যুদ্ধবন্দী অন্য ছিলেন প্রসঙ্গে এই নিয়ে না, ব্যাপারে অন্য কি? প্রসঙ্গে নিয়ে না, অন্য প্রসঙ্গে নিয়ে না আপু, আগে এটা শেষ হোক, তারপরে এটা শেষ হওয়ার পরে আপনি আরেকটা প্রসঙ্গ অবতারণা করেন যে আপনি কি এটা বোঝেন যে যেই প্রকাশনীর বই পৃষ্ঠা নাম্বারটা সেই প্রকাশনীর থেকে আপনার চেক করতে হবে। আপনি যদি তাওহিদ প্রকাশনী থেকে কেনেন তখন তো পৃষ্ঠা নাম্বার এক হবে না, এই জিনিসটা কি আপনি না না বুঝেন? পৃষ্ঠা নাম্বার আমি দেখিনি, আমি পৃষ্ঠা নাম্বার দেখিনি। আপনি যে যে তাফসিরের যে ইয়াটা ছিল, যে যে আয়াতের নিচে যেটা লেখা ছিল যে আপনার জন্য আপনার যে বোন মা যাদেরকে হারাম করা হয়েছে, সেই যে আয়াতটা, সেই আয়াতের নিচে এটা একটু ব্যাখ্যা দেওয়া ছিল আচ্ছা সেই জিনিসটা, সেখানে। সেই জিনিসটা এখন আমি চেক করে আপনাকে দেখাই, আপনাকে ইসলামিক ফাউন্ডেশনের না বইটা আমার থেকে চেক আপনি করতে যে, হবে না, আমার না চেক না করতে হবে না, না না না, আপনি, আমি না না, যেটা আপনি বলতে আমার চাচ্ছি উপর একটা সেটা অভিযোগ আরোপ হচ্ছে, করেছেন। না না, একটু না শুনুন, না একটু অভিযোগ শুনুন, আমি আপনি আমার করিনি, উপর একটা আমি অভিযোগ অভিযোগ আরোপ করিনি করেছিলেন যে আমি পাইনি। আপনি নাকি পান নাই, আমি যে একটা রেফারেন্স দিয়েছি সেটা নাকি আপনি খুঁজে পান নাই। তাহলে আমরা এখন দুজন মিলে মানে একদম চোখের সামনে বইটা ডাউনলোড করব, ডাউনলোড করে ওই পৃষ্ঠা নাম্বারে যাব, পৃষ্ঠা নাম্বারে গিয়ে দেখবো এটা আচ্ছা আছে আচ্ছা কিনা, বুঝলাম যদি যে থাকে তাহলে ইসলামিক, আমার কথা ঠিক, ইসলামিক যদি আমার থাকে তাহলে আমার কথা ঠিক, না না যদি না থাকে তাহলে আপনার কথা ঠিক, ঠিক আছে নাকি? এখন প্রকাশনী যদি আপনারটা ইসলামী ফাউন্ডেশনে থেকে থাকে, ঠিক আছে বুঝলাম সেটা সেখানে আছে, কিন্তু আমি না যে না, প্রকাশনী আপনি থেকে তো, ডাউনলোড আপনি করছি তো, আপনি সেই তো, আপনি তো প্রকাশনীতে ওই যে ওটা এম ছিল কে না। হাসানের, না না, আপনি তো এম কে হাসান নামক একটা পেজের ওইখানে গিয়ে কমেন্ট করে আসছেন যে আমি নাকি ভুল রেফারেন্স দিয়েছি, আপনি করে আসছেন না একটা কমেন্ট? না ভুলের কথা বলিনি, আমি বলছি যে উনি আমাকে যে রেফারেন্সটা দিছিল আমি সেই রেফারেন্সটা পাইনি, আমি যেখান থেকে পড়ছি সেটা আমি আমি পাইনি, তো, সেটা বলেছি আমি আমি। তো রেফারেন্সের সাথে, রেফারেন্সের সাথে সেটার সাথেই সেই বইটা ডাউনলোড লিঙ্কও দিয়ে দিছি, কিন্তু আপনি কিভাবে পাইলেন না এটা তো আমি বুঝলাম না। আমি তো ডাউনলোড লিঙ্কটা সহ দিয়ে দিছি, কিভাবে সম্ভব না পাওয়া এটা তো আমি বুঝলাম না। ইসলামিক ফাউন্ডেশনের আমি বইটা আগে এটা ডাউনলোড লিঙ্ক ডাউনলোড সাথে করা দেওয়া ছিল, আছে। আমি আমার আমার না না, আগে ডাউনলোড করা ছিল, আচ্ছা আমি আমি ওখান থেকে আপনাকে এখন, দিয়েছিলাম, আমার এখন আগে তাহলে ডাউনলোড জিনিসটা করা আমরা চেক ছিল। করি, আমরা তাহলে দুজন মিলে চেক করি আগে যে আমার কথা না সত্য আমি নাকি আপনার কথা সত্য, আ সেটা চেক আচ্ছা করি আচ্ছা আগে। ঠিক আছে, আমি আপনার না কথা না, সত্য আপনি ধরে, আমার উপর আমি একটা, আপনার কথা না না সত্য, আমি না না, আপনি না না ধরে আমি নিতে হবে আমি কেন, আমি আমরা চেক বললাম করে যে আপনার কথা কনফার্ম সত্য। হবো। না না, আমরা আচ্ছা চেক আচ্ছা করে আমি এটা কনফার্ম নিয়ে চেক হবো করতে তো। চাচ্ছি না, আমি ধর আমি না না, আমি আপনি আচ্ছা আমার ঠিক উপর আছে, একটা অভিযোগ আরোপ যেটা করেন বলছেন সেটা সত্য, আপু, আপনি না আমার উপর একটা অভিযোগ না, অভিযোগ আমি আরোপ করেন বলছি যে যে আমি পাইনি, আমি ভুল বা মিথ্যা রেফারেন্স দিয়েছি, আপনি পান নাই, আমি তাহলে আসলে আমরা এখন চেক করে আমি দেখি, আসলে যেটা বলতে ক্রস চাচ্ছি, চেক করি।
আমি আসলে যে না আপু, আমি আমরা যেটা ক্রস বলতে চেক চাচ্ছি করি যে না আপনি না, এটা এই দেখেন আলোচনাটা আপনি শেষ টাইম হোক, তারপরে নষ্ট করবেন না, আপনি টাইম না না নষ্ট করবেন না, এই আমার এই এই আলোচনাটা শেষ হোক, তারপরে আপনি আপনি পরের কথা বলতে পারবো আলোচনাতে না। যান। না না, আলোচনাটা শেষ না না হোক, আমার তারপরে কথা শুনে, পরের স্টেপে আমরা যাব। আমার না না, কথা আপনারা না, প্রসঙ্গ আমি পাল্টান কেন, বেশিক্ষণ কথা আপনারা বলতে প্রসঙ্গ পারবো না, কে আমি চেঞ্জ করেন বেশিক্ষণ কেন, কথা আপনারা বলতে একটা পারবো অভিযোগ না। করেন, আমি তারপরে অভিযোগ আপনার করেন, রেফারেন্সটা তারপরে সত্য আপনাদেরকে বোধ্য, যখন আমরা আপনার রেফারেন্সটা সত্য। ওকে, চ্যালেঞ্জ করি তখন আপনারা তখন কথা পাল্টা ফেলেন, কথা তখন আরেকটা জিনিস নিয়ে না ধরেন না না, আপনি কথা আমি তো বলতে পারেন। চ্যালেঞ্জ কেন ভাই, করিনি আপনাকে, এইটা আমি তো বলছি যে আমি আমি চ্যালেঞ্জ করতেছি, আমি আপনাকে চ্যালেঞ্জ করতেছি যে আপনি বলেছেন যে আমি আপনি নাকি পান নাই, আমি এখন আপনাকে চ্যালেঞ্জ করতেছি, অবশ্যই আছে এটা, আমি আপনাকে এখন বইটা খুলে দেখা দিব। এখন আপনি বলতেছেন অন্য আচ্ছা বিষয় নিয়ে আপনি আলোচনা করবেন, এটা এটা নিয়ে আলোচনা করবেন না কেন, আচ্ছা, আমি তাহলে আপনি কেন আপনি অস মানে এটা এই কথা বলছেন? আচ্ছা আমি অবশ্যই আছে, ঠিক আছে, আমি মানলাম অবশ্যই আছে। হ্যাঁ, আচ্ছা ঠিক এখন আছে, তাহলে আমার যেহেতু কথা যে মানলেন, সেহেতু এখানে আমি যে কথাটা আমি বিষয়টা ছেড়ে দিলাম। এখন আপনি সেকেন্ড আলোচনা আলোচনার পরের স্টেপে যান, যে আমি বলেছিলাম যে মারিয়া হ্যাঁ, কিপ্তি হচ্ছে দাসী ছিল এবং আপনাদের মতো অনেকে হুম দাবি হুম হুম করেছিলেন যে তিনি ছিলেন স্ত্রী। এখন আপনি কি এই বিষয়টা নিশ্চিত হয়েছেন যে উনি দাসী ছিলেন নাকি স্ত্রী ছিলেন? হ্যাঁ, আমি সেই বিষয়ে বলতে চাচ্ছি যে উনি যে যুদ্ধবন্দী ছিলেন, এ ব্যাপারে কি হাদিসে বা সহি হাদিসে আর কোনো দলিল আছে বা প্রমাণ আছে উনি আমি যে আমার যুদ্ধবন্দী আমার আমি ছিলেন আমার বা কি? দলিল আমি দলিল অলরেডি দেখিয়ে দিয়েছি, ইবনে কাসিরের শুধু তাফসিরে ওইটাই পরিষ্কার ভাবে। ওইটাই আচ্ছা, ইবনে কাসিরের আচ্ছা তিনি কি ছিলেন তাহলে আপনি বলেন কি তিনি কি ছিলেন এবং সেটার সপক্ষে দলিলটা দেন। আমি তো আমার দলিল দেখালাম, আমার যতটুকু দলিল আছে আমি তো দেখালাম, এখন আপনার কাছে কি দলিল আছে এবং আপনার দাবিটা কি সেই সপক্ষে দলিল গুলা দেখেন আমাকে। ঠিক আছে, আপনার জন্য ফ্লোর দিলাম, না, বলেন। উনি যুদ্ধবন্দী ছিলেন, এটা আপনি দলিল দেখাইছেন আমি যে উনি বলি নাই, আমি যুদ্ধবন্দী বলি ছিলেন। নাই, ইবনে কাসির তার তাফসিরে এটা লিখেছেন, আমি এটা আমার কথা না, তো এটা আসিফ মহিউদ্দিন বলে নাই, তো ইবনে কাসির কিন্তু তার আর তাফসিরে কোথাও, লিখেছেন। কিন্তু আর কোথাও কি এটার ব্যাপারে রেফারেন্স আছে, মানে আর হাদিসে কোথাও বা থাকতে হবে সহিতে কেন, বা? আমি তো আমার রেফারেন্স দিয়েছি যে ইবনে কাসিরের তাফসিরে আছে, এখন কোরআনে আছে নাকি আপনি যদি জিজ্ঞেস করেন, কোরআনে কি এটা লেখা আছে যে মারিয়া কিবতিয়া যুদ্ধবন্দী ছিলেন কিনা, কোরআনে লেখা লেখা থাকতে হবে কেন? ইবনে কাসির এখানে বলছে যে তিনি যুদ্ধবন্দিনী ছিলেন, এখানে কোরআনে কেন লেখা থাকতে হবে বা হাদিসে কেন লেখা থাকতে হবে বা ডিকশনারিতে কেন লেখা থাকতে হবে, এটা তো আমি বুঝলাম না। তাফসিরে অনেক কিছুই লেখা থাকে যেটা ধারণা করা হয় বা অনুমান করে বলা আচ্ছা, হয়, সেটা আপনার থেকে কাছে যদি সঠিকভাবে না বেটার প্রমাণিত রেফারেন্স হয় থাকে, সেটাকে বাতিল বলে আপনার কাছে যদি গণ্য বেটার করা হয়। রেফারেন্স থাকে যে সে যুদ্ধবন্দী ছিল না, তাহলে আপনি সেই রেফারেন্সটা আমাকে উপস্থাপন করেন, তাহলে আমরা দেখবো যে কোন রেফারেন্সটা বেশি ভ্যালিড, তিনি তো তারপরে আমরা মিশর থেকে এসেছেন, তিনি তো মিশরের আমি রাজার কি থেকে বলেছি তিনি এসেছেন, আমি সেখানে কি আমি কি যুদ্ধ বলেছি হয়েছে আপু, না আমি কি কি হয়েছে বলেছি যে তিনি সে ব্যাপারে অস্ট্রেলিয়া কি থেকে এসেছেন? আর কোনো আমি কি আপু ডিটেলস? একবারও বলেছি যে হ্যাঁ, তিনি সেটাই, অস্ট্রেলিয়া এখন থেকে এসেছেন? এখন তাহলে যুদ্ধবন্দী যদি উনি যদি মিশরে কোনো যুদ্ধবন্দী যুদ্ধ টুদ্ধ হয়ে হতো না, থাকে, তাহলে সেই মিশরে কোনো যুদ্ধ যুদ্ধ টুদ্ধ হতো না, সেই তাহলে কি সেই যুদ্ধে রাজা তাকে পেয়েছে, যুদ্ধবন্দী হিসেবে পেয়েছে সেই রাজা? এখন এ নিয়ে তো আপনি হয়তো বলতে পারবেন যে না, হ্যাঁ, সেই রাজা যুদ্ধবন্দী হিসেবে পেয়েছে, সেই মিশরের রাজা, তারপরে সেই যুদ্ধবন্দীকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উপহার হিসেবে দাসী হিসেবে পাঠিয়েছেন। হ্যাঁ, তো উনি উনি পত্নী না, উনি তার পত্নী ছিলেন না, উনি দাসী ছিলেন, এটাও আপনাদের বক্তব্য না আমাদের বক্তব্য না, এখন? আমি বলেছি আমার দাবিটা একটু শুনে নেন আগে, আমি বলেছি ইবনে কাসিরের তাফসিরে পরিষ্কার বলা আছে তারা উভয় যুদ্ধবন্দিনী ছিলেন, মানে মারিয়া কিপ্তিয়া এবং রায়হানা উভয় হ্যাঁ, রাহেনা যুদ্ধবন্দিনী ছিলেন। সম্পর্কে, হ্যাঁ, রাহেনা সম্পর্কে কিন্তু শেষ করতে আমাদের দেন আমার পরিষ্কার দাবিটা, ধারণা শেষ আছে করতে যে দেন তিনি দাবিটা, শেষ করতে যুদ্ধবন্দী দেন ছিলেন। দাবিটা, শেষ করতে দেন। এই দাবির সপক্ষে আমি আপনাকে রেফারেন্স দেখিয়েছি ইবনে কাসিরের তাফসির এবং একই সাথে বলেছি যে হযরত মোহাম্মদ বিবাহ ছাড়া মারিয়া কিপ্তিয়া এবং রায়হানার সাথে সহবাস করত এবং মারিয়া কিপ্তিয়ার গর্ভে ইব্রাহিম নামক শিশু সন্তানের জন্ম হয়েছিল, যে সন্তানটা 16 মাস বা 18 মাস বয়সে মারা গেছে। ঠিক আছে, কোনো কোনো রেওয়ায়েতে আছে 16 মাসে, কোনো কোনো রেওয়ায়েতে আছে 18 মাস, এই বয়সে মারা জি, গেছে। এবং হুম, আয়েশা যখন সেই বাচ্চাটাকে দেখেছিল, বাচ্চাটাকে দেখে বলেছে যে এর সাথে তো মোহাম্মদের চেহারার মিল নাই কোনো। ঠিক আছে, এটা সহিহ হাদিসে বর্ণনা করা আছে। একই সাথে হযরত মোহাম্মদকে একজন ব্যক্তি এসে বলেছিলেন যে মারিয়া কিপ্তিয়ার সাথে অন্য এক লোকের মানে সম্পর্ক আছে, যৌন সম্পর্ক আছে, তখন হযরত মোহাম্মদ আলীকে একটা তলোয়ার দিয়ে পাঠিয়েছিলেন, সেই লোকটাকে গলা কেটে আসলো। তারপরে হযরত আলী যখন সেই লোকটার গলা কাটতে গেছে, তখন গিয়ে দেখে যে সেই লোকটা গোসল করতেছিল, দেখে যে সেই লোকটা হচ্ছে গিয়ে পুরুষত্বহীন, পুরুষত্বহীন হওয়ার কারণে সে আবার ফেরত এসে মহানবীকে বলছে যে মহানবী, এত পুরুষত্বহীন, এত মারিয়া কিপ্তিয়ার সাথে কিছু করতেই পারে না। ঠিক আছে, তার মানে হচ্ছে হযরত মোহাম্মদ যেহেতু একটা লোককে পাঠায় দিছে তাকে হত্যা করতে, মানে মারিয়া কিপ্তিয়ার সাথে যৌন সম্পর্কের অভিযোগ সে শুনে একদম তলোয়ার হাতে পাঠায় দিছে সেই লোককে হত্যা করতে, তার মানে তার মাথায় এই ধরনের ব্যাপার অবশ্যই ছিল যে মারিয়া কিপ্তিয়া হয়তো অন্য কারোর সাথে যৌন সম্পর্ক করছে বা করতে পারে, এরকম একটা কিছু তার মাথায় অবশ্যই ছিল। তাহলে তো হুট করে তার মাথায় কি লোকটা ছিল শুনে আপনার? সে না, তার মাথায় কি ছিল সেটা তো না না আপনি এখন আপু, আপনি আপনাকে যদি বলতে আপনার পারবেন, স্বামীকে যদি অন্য কেউ এসে কোনো কারণ বলে তো যে হতে পারে। না না আপনার স্বামীকে যদি কেউ এসে বলে যে আপনার সাথে
আলিমুদ্দিন নামক এক ব্যক্তির যৌনসম্পর্ক আছে এবং আপনার স্বামী এত ক্ষিপ্ত হইলেন সাথে সাথে তার চেলাকে পাঠিয়ে দিলেন তলোয়ার নিয়ে, যা আলিমুদ্দিনের গলাটা দুই ভাগ করে দিয়ে। তার মানে হচ্ছে আপনার স্বামী আপনাকে যথেষ্ট পরিমাণ বিশ্বাস করে না, ঠিক আছে? আপনার প্রতি তার যথেষ্ট পরিমাণ বিশ্বাস না থাকলে এটা হওয়া সম্ভব। কিন্তু আপনার স্বামী যদি আপনাকে যথেষ্ট পরিমাণ বিশ্বাস করেন, যেমন ধরেন আমি আমার ওয়াইফকে যথেষ্ট পরিমাণ বিশ্বাস করি, কেউ যদি এসে বলে যে কানিজের সাথে অমুক ব্যক্তির যৌন সম্পর্ক আছে, আমি বলবো ধর ফাও কথা, ফাও কথা শোনার টাইম নেই ভাই আমার, এত ফাও কথা আমি শুনতে চাই আপনি আপনি যে ফাও কথা বলতেছেন এই কথা, এই কথাও আমার শোনা টাইম নাই। না 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 আচ্ছা, আপনার টাইম না থাকলে তো আপনি আমার লাইভে কেন যুক্ত হয়ে কমেন্ট, না না আপনি আমার কথা শোনার টাইম না থাকলে আপনি আমার লাইভে কেন যুক্ত হন এবং কমেন্ট সারাদিন কমেন্ট করেন? আমার কথাটা শেষ হোক, আমার কথাটা শেষ হোক, তারপর আপনি আবার বলেন। যদি এরকম ঘটনা ঘটে যে আমাকে কেউ এসে বলে যে আমাকে যদি কেউ এসে বলে যে কানিজের সাথে পক পক নামক একজন কলিমুদ্দিন নামক একজন লোকের সম্পর্ক আছে, আমি বলবো ধর বেটা যা ভাগ, মানে ফাল কথা বলার টাইম নেই, এই কথা বলবো। কিন্তু যদি আমার মনে সন্দেহ থাকে যে আরে তাই তো কানিজের সাথে থাকতেও পারে, তখনই শুধুমাত্র আমি একটা লোককে পাঠাবো যে যা ওর দুই কল্লাটা ফাঁক করে দিয়ে। হ্যাঁ, শুধুমাত্র এটা তখনই সম্ভব একজন মানে স্বামীর বা একজন পুরুষের তখনই শুধুমাত্র মানে লোকটাকে হত্যা করতে আরেকজন লোককে পাঠানো সম্ভব যখন তার মনে সন্দেহ থাকে। সন্দেহ যদি না থাকে তাহলে এটা কখনো সম্ভব না। এখন আপনি এই জিনিসটা কি বোঝাতে চাচ্ছেন? বলেন না কি বোঝাতে চাচ্ছেন। আমি বোঝাতে চাচ্ছি যে হযরত মুহাম্মদের অবশ্যই এই বিষয়ে সন্দেহ ছিল যে ইব্রাহিম নামক ছেলেটা তার ছেলে নাকি অন্য কারো ছেলে, যেহেতু আয়েশার সহি হাদিস আছে যে তার চেহারা দেখে আয়েশা সর্বপ্রথম যে কথাটা বলেছিল যে এটা কি সত্যি মুহাম্মদের ছেলে, এটা কি সত্যি নবীর। এখন আপনার ছেলে, আপনার ছেলে, আপনার ছেলে দেখ, আপনার ছেলের সাথে তো আপনার চেহারা মিল নাই। এখন যদি কেউ বলে যে আপনার ছেলের সাথে আপনার চেহারা মিল নাই, তার মানে কি আপনার ওয়াইফের, আপনার সাথে কি তার ওয়াইফ, আপনার ওয়াইফের অন্য কারোর সাথে সম্পর্কের ফল ওটা? না, আমার ছেলের সাথে আমার চেহারা যথেষ্ট চেহারা মিল থাকতেই হবে, একটু 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 শুনুন, হবে না মিল থাকতেই হবে এটা আমি বলিনি, মিল থাকতেই হবে এটা আমি বলিনি। মানুষ তো অনেক সময় কমেন্টস করে, এটা করতেই পারে। আমি এটা বলি নাই, আমি এটা বলি নাই, আপনি আমার কথা নিজে বানাচ্ছেন। আমি বলেছি যে এক নাম্বার হচ্ছে আয়েশার এই বক্তব্য যে চেহারার মিল, এই বক্তব্য মানে কি চেহারার মিল নাই, এটা এটা দিয়ে কিছু মিন করে না, কেউ যদি বক্তব্য করে এটা দিয়ে কিছু মিন করে সেটা আমি এখনো বলি নাই, আপনি একটু শুনে নেন। এটা হচ্ছে এক নাম্বার বক্তব্য। দুই নম্বর বক্তব্য হচ্ছে হযরত মুহাম্মদকে কোনো একজন ব্যক্তি এসে বলছে যে মারিয়া কিবতিয়ার সাথে অমুকের একটা যৌন সম্পর্ক আছে, সাথে সাথে মহানবী এত খেপে গেছে যে তাকে কল্লা ফালা দিতে লোক পাঠিয়ে দিচ্ছে, আলীকে পাঠিয়ে দিচ্ছে, এইটা পরিষ্কার ভাবে মিন করে। এইটা হওয়াটা শুধুমাত্র তখনই সম্ভব যখন আমি আমার ওয়াইফকে যথেষ্ট পরিমাণ বিশ্বাস যদি না করি, আমার মনে যদি সন্দেহ থাকে যে আমার বউ আমাকে লুকায় লুকায় অন্য কোথাও কিছু করতেছে, এইরকম যদি আমার মনে সন্দেহ থাকে তখনই শুধুমাত্র এটা সম্ভব, এছাড়া কোনো অবস্থাতেই সম্ভব না। তখন কি সম্ভব, তখন কি সম্ভব যে ওই লোককেই মেরে ফেলতে হবে, নিজের নিজের স্ত্রীকে কিছু বলবেন না, ওই লোকটার পিছনে লাগবেন না, ওই রকম মানে সামাজিক যে নিজের স্ত্রীর যদি দোষ থাকে তাহলে কি আপনি ওই লোককে ধরবেন? না না, নিজের স্ত্রীর দোষ নাকি নিজের স্ত্রীর গুণ সেটা আমি বলি নাই, আমি বলেছি যে মোহাম্মদ তখন কি ভাবতেছিল, আপনার স্বামী তখন কি ভাববে রাগে যখন কাঁপবে। এমনও তো হতে পারে, না এমনও তো হতে পারে যে আমার স্ত্রী তো ভালো, ওই লোকটা নিশ্চয়ই তাহলে আমার স্ত্রীকে ডিস্টার্ব করছে বা আমার স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করছে, তাহলে ওকে এখনই মারতে হবে, এরকম তো ভাবতে পারে। সে তো ডিস্টার্বের কথা শুনে নেই, যৌন সম্পর্কের কথা শুনছে, যৌন সম্পর্কের কথা শুনছে, যৌন সম্পর্ক তো সেটাই তো বলছে, এরকম জোর হতে পারে, হতে পারে যে জোর করে, জোর করে হতে পারে, জোর করে সে সেই লোক জোর করে তার সাথে তাকে তার সাথে সম্পর্ক করছে, এখন এই কারণে সে আগে ওই লোকটাকে জোরাজুরির কথা, কারণ সে জানে যে আমার স্ত্রী, আমার স্ত্রী বিশ্বস্ত, জোরাজুরির কথা এখানে কিছু বলা নাই, বিশ্বস্ত না, না জোরাজুরির কথা এখানে বলা নাই, এখানে তো সবকিছু বলা থাকবে না, তার সাথে যৌন সম্পর্ক আছে তো বলা থাকবে না, না এখানে তো না আপনি তো তার মানে কি এখানে বুঝছে যে আমার, আপনি তো নিজে তৈরি করতেছেন, আপনি তো বলতেছেন যে আমি আমি একটা জিনিস নিজে তৈরি করছি না, আমি একটা জিনিস নিজে তৈরি করছি না, ওখানে বলা আছে যে যৌন সম্পর্কের অভিযোগ আসছিল, যৌন সম্পর্কের অভিযোগ, এবং হযরত মুহাম্মদ তখন হচ্ছে সবচেয়ে, আচ্ছা একটু আমাকে বলতে দেন, হযরত মুহাম্মদ হচ্ছে সেই সময় সবচেয়ে ক্ষমতাবান, আচ্ছা আচ্ছা আচ্ছা, হযরত মুহাম্মদের বউকে কি কোন আপনি রেফারেন্সটা বলেন, একটু একটু শেষ করতে দেন, একটু শেষ করতে দেন, হযরত মুহাম্মদ তখন সবচেয়ে ক্ষমতাবান লোক এবং সবচেয়ে ভয়ঙ্কর লোক যাকে সবাই বাঘের মতো ভয় পায়, সেই সময় হযরত মুহাম্মদের বউকে কেউ ডিস্টার্ব করবে, কোন একজন পাগল আর ছাগল না হইলে হযরত মুহাম্মদের দাসীকে কেউ ডিস্টার্ব করবে এটা তো হইতেই পারে না। আমি কখনো মানে অ্যাঙ্গেলা মেরকেলের মেয়েকে তো ডিস্টার্বই করতে পারবো না, আমি জার্মানিতে আছি, আমি কি কখনো অ্যাঙ্গেলা মেরকেলের মেয়েকে ডিস্টার্ব করতে পারি, পারি গিয়ে এদিকে আমি, আমাকে কি পাগলা কুকুরে কামড়েছে নাকি আমি মানে ইয়া খাইছি, একটা মানে বাজে টাইপের মদ খাইছি, তা এছাড়া তো সম্ভব না। আর সেই মেয়ে না, সেই মেয়ে কি আপনার সাথে আইসা, আমি কি ডোনাল্ড ট্রাম্পের মেয়েকে আপনার সাথে ইয়া করবে, না না আমি কি ডোনাল্ড ট্রাম্পের মেয়েকে টিস করতে পারি, এটা কি সম্ভব নাকি? এটা তো সম্ভবই না, কোনো পাগলও এটা করবে না, সম্ভব না, ঠিক আছে? তাহলে ডোনাল্ড ট্রাম্পের মেয়ে এসে আপনার সাথে টিস করবে, ডোনাল্ড ট্রাম্পের, ডোনাল্ড ট্রাম্পের মেয়ের সাথে আমার কোনো একটা অবৈধ সম্পর্ক আছে বা অসামাজিক সম্পর্ক আছে, ডোনাল্ড ট্রাম্প যদি এটা শোনে কখনো, শুধুমাত্র তখনই ডোনাল্ড ট্রাম্প একটা লোককে পাঠাবে যে ওই কল্লাটা ফালা দিয়ে, আসিফ মহিউদ্দিনের কল্লাটা ফালা দিয়ে, এছাড়া তো এটা সম্ভব না।
আপনার মন, মানে আপনার যে চিন্তা ভাবনা, আপনার চিন্তা ভাবনার অনেক মানে গভীর, অনেক গভীরতা অনেক বেশি, না এই জন্য আপনি আমার অনেক চিন্তা কিছু চিন্তা করতে গভীরতা পারেন। গভীরতা বেশি না, আপনি আপনার হাজবেন্ডকে এটা গিয়ে একটু জিজ্ঞেস করবেন যে ধরো আমার এরকম কোনো হাজবেন্ড দিনে শুনলাম, প্রথমে এসে আমাকে সার্চ করবে, না না প্রথমে না এসে না আমাকে সার্চ না না করবে, না কারণ ঘরের আপনার মানুষ উপর যদি বিশ্বাস বের হয়ে থাকে, যায় তখন, না না আপনার উপর যদি বিশ্বাস থাকে, আপনার উপর যদি আস্থা থাকে, না তাহলেই আমার আপনাকে প্রতি যদি আপনাকে বিশ্বাস জিজ্ঞেস থাকে, করবে। আমার প্রতি বিশ্বাস কিন্তু থাকলে ধরেন তো আপনার সাথে সম্পর্কটা, ওই আপনার লোককে সাথে আগে সম্পর্কটা ধরবে। না, কিন্তু ধরেন আপনাকে আমার সাথে বিশ্বাস, তিনি এটা তো কমন যদি এরকম সেন্স এর হয় ব্যাপার, যে আপনাকে একজনের সাথে তিনি যদি বিশ্বাস, দাসী হিসেবে পেয়েছেন, আপনাকে তিনি উপহার হিসেবে, গিফট হিসেবে, দাসী হিসেবে পেয়েছেন, না এরকম না যদি আপনি হয়, আপনি কিন্তু যদি তার দাসী হয়ে সত্যি, থাকেন, আপনি আপনি কিন্তু একটা বিষয় নিয়ে অনেক কথা বলতেছেন, না না এই আমি একটা বিষয় আপনাকে নিয়ে কিন্তু যদি আপনি বলি, অনেক কথা বলতেছেন না না আপনি যদি আপনার আপনার, স্ট্যাটাস যদি দাসী স্ট্যাটাস হয়, ইসলামে তো আপু দাসীও মানে বৈধ, আপনাদের আপনার ধর্মে তো আপনার স্বামী তো দাসীও রাখতে পারে, তাই না? আপনার স্বামী দাসীও রাখতে পারে, তার সাথে সেক্সও করতে পারে। আমি তো না এখন মানে পারে না, নিশ্চিত, এখন পারে না, এখন আসে অবশ্যই সেই এখনো সুযোগ পারে, নাই, সেই সময়ও নাই, অবশ্যই এখনো পারে। আমি আপনাকে এবং পৃথিবীর সমস্ত এখনো মুসলমানদেরকে, পারে, কিন্তু সেই যে আপনি আমি পৃথিবীর ক্রাইটেরিয়া সমস্ত সেটা এখন নাই। মুসলমানদেরকে চ্যালেঞ্জ দিচ্ছি, একজন দাসী আমি রাখার আমি জন্য যে আপনাকে সব সহ, ক্রাইটেরিয়া দরকার সেগুলো এখন নাই, আমি আপনাকে পারবে সহ না পৃথিবীর সমস্ত মুসলমানকে সেই। চ্যালেঞ্জ দিচ্ছি যে এই হ্যাঁ সময়তে হ্যাঁ কেউ হ্যাঁ আচ্ছা বলেন কি চায় দাসী রাখতে পারে, দাসীর সাথে ভাবে, সেক্সও করতে পারে। হ্যাঁ কিভাবে, কারণ হচ্ছে আচ্ছা এই যে দাসী রাখা যাবে কিভাবে, না, এটা হচ্ছে একটা তাগুতি আইন, এটা হচ্ছে কাফেরদের তৈরি তাগুতি আইন। এই আইন মানতে কোনো মুসলমান বাধ্য না। মুসলমানের আইন হচ্ছে না না শুধুমাত্র না কোরআন সেটা এবং না, হাদিস। আমি বলতেছি দাসী আমার দাসী কথা যে আমার কথা রাখবে শেষ করতে দেন, আমার এখন, কথা শেষ করতে দেন, আমার কথা শেষ করতে দেন। মুসলমানদের আইন হচ্ছে শুধুমাত্র কোরআন এবং হাদিস, এবং দাসী রাখা যাবে না, দাস ব্যবসা করা যাবে না, এটা হচ্ছে সম্পূর্ণ কাফেরদের তৈরি আইন। এই জাতিসংঘ এই বিষয়ে কথা বলেছে, জাতিসংঘের রুলিং আছে এই বিষয়ে যে দাস রাখা যাবে না, কাউকে দাস দাসী করা যাবে না। কিন্তু মুসলমানের কখনো জাতিসংঘের কাছে, জাতিসংঘের থেকে কিছু শুনতে হবে এরকম কোনো কিছু নাই। মুসলমানের শুধু শুনতে হবে কোরআন এবং হাদিস, এছাড়া আর কারোর কথা তাদের শুনতে হবে না, আর কারো কথা তো ঠিক শুনতেছি আছে? না, কোরআন হাদিসের কথাই আপনি শুনতেছি। আপনি আপনি যদি বলেন যে দাসী রাখা যাবে না, আমি দাসী রাখা যাবে না কেন, তার আমি কারণ বলি হচ্ছে নাই, আমি বলি জাতিসংঘের নাই, রুলিং। আমি আপনাকে একটু শেষ করতে দেন, আমি বলছি সেই জাতিসংঘের রুলিং ক্রাইটেরিয়া আছে, এখন নাই, জাতিসংঘের সেই আমি রুলিং বলছি আছে এখন যে সেই কোন দেশ, ক্রাইটেরিয়া নাই এখন দাসী হতে। জাতিসংঘের রুলিং আছে যে জাতিসংঘ থেকে রুলিং আছে যে কোন হ্যাঁ দেশে দাস ব্যবসা চলতে পারবে না। এইখানে বাংলাদেশ সরকার গিয়ে সিগনেচার করে আসছে, এই কারণে, শুধুমাত্র এই কারণে বাংলাদেশে কোনো দাস দাসী রাখা যাবে না। সৌদি আরব পর্যন্ত গিয়ে হুম হুম সিগনেচার করে আসছে, সেই আচ্ছা নিয়মে আচ্ছা সিগনেচার করে আসছে, কিন্তু হ্যাঁ ওই হ্যাঁ হ্যাঁ নিয়মটা পুরাটা হচ্ছে গিয়ে কাফেরদের বানানো নিয়ম, তাগুতি আইন। ওই আচ্ছা আইন আচ্ছা মানতে আচ্ছা কোনো মুসলমান বাধ্য না, হ্যাঁ ঠিক আছে? তাহলে মুসলমান দাসী কোথায় পাবে, কোথায় পাবে মুসলমান দাসী, দাসী কোথায় পাবে, পাবে এখন? মুসলমানদের নিজেদের রুল থাকবে, সেই রুলের ভিতরে থাকবে কোরআন এবং হাদিসের আইন, যেখানে কোনো জাতিসংঘ হ্যাঁ কোনো এখন মাথা কোথায় ঘামাতে পাবে পারবে না। দাস, না জাতিসংঘে বাদ এখন দিলাম, আমি যদি ধরো যে আমাদের মুসলমানরা যেটা দেশে এখন করবে, দাসী কোথায় মুসলমানরা পাবো? যেটা করবে, মুসলমানরা যেটা করবে, বাংলাদেশে আপনারা যারা মুসলমান আছেন, ইসলাম কায়েম করে হুম হুম বলবেন যে এই অঞ্চলে কোরআন এবং হাদিসের আইন চলবে, কোনো জাতিসংঘের আইন চলবে না। এই কথা বলার পর আপনারা আবার দাস ব্যবসা শুরু করতে পারবেন, হ্যাঁ সম্পূর্ণ আমরা দাস বৈধ, ব্যবসা কিভাবে করব, ইসলামে কিভাবে দাস সম্পূর্ণ বানাবো, বৈধ। কিভাবে দাস কিভাবে বানাবেন দাস সেটা হচ্ছে, বানাবো, আপনারা মিয়ানমার এবং ভারত আক্রমণ করবেন, তাদের মেয়েদেরকে, তাদের হ্যাঁ পুরুষদেরকে জবাই করে তাদের মেয়েদেরকে গনিমতের মাল হিসেবে নিয়ে আসবেন, এবং কেন আপনার স্বামী কেন করব, যদি 10টা পায় ভাগে, কাফের রাষ্ট্রকে আপনার আক্রমণ করতে হবে, সেখানে ইসলাম প্রচার করতে হবে আপনার। কি বলেন এটা দারুল হরব? ইন্ডিয়া হচ্ছে একটা দারুল হরব, মিয়ানমার হচ্ছে দারুল হরব, কাফের রাষ্ট্র, সেখানে ইসলামী আইন নাই, সেখানে আজান কাফের আজান রাষ্ট্র কি ছিল প্রত্যেক, না আগে, আগে কি কাফের রাষ্ট্র ছিল না? আপনি কি গাজবাতুল হিন্দের কথা শুনেছেন? হ্যাঁ ভারতে যে শুনেছি, আপনার নবীর পরিষ্কার হাদিস আছে, ভারতে যে ভারতের বিরুদ্ধে যুদ্ধ করবে সে সরাসরি জান্নাতে যাবে, শুনেছেন? একদম সরাসরি, কোনো ডিরেক্ট যাবে, কোনো জিজ্ঞাসাবাদ হবে না, ভারত যে আক্রমণ করবে, ঠিক আছে, হ্যাঁ ভারত একদম কি ডিরেক্ট সে আক্রমণ, জান্নাতে চলে যাবে। ভারত এটা তো অনেক বড় একটা কমিউনিটির ব্যাপার, গাজওয়াতুল হিন্দের হাদিসে, গাজওয়াতুল হিন্দের গাজওয়াতুল হাদিসে হিন্দ অনেক পরিষ্কারভাবে বড় একটা, বর্ণনা করা আছে, গাজওয়াতুল হিন্দের এটা তো হাদিসে অনেক বড় পরিষ্কারভাবে একটা বর্ণনা যুদ্ধের করা কথা হয়েছে বলা আছে, এটা যুদ্ধের যে কথা বলা আছে এবং অনেক, যে যে ব্যক্তি ভারত আক্রমণ করবে সরাসরি জান্নাতে যাবে, ঠিক আছে? এখন আপনাকে ভারত আমি যেটা কিভাবে বলছি, আক্রমণ করবে, একটা ব্যক্তি কিভাবে ভারত আক্রমণ করবে, একজন ব্যক্তির পক্ষে কি ভারত আক্রমণ সম্ভব? একজন ব্যক্তি তো না, ইসলাম তো একজন ব্যক্তি না, মুসলমানরা সবাই মিলে ভারত সেটাই, আক্রমণ করতে হবে আপনাদের। হ্যাঁ এটাই, এবং এখন মুসলিম আপনাদের, আপনারা আমরা যারা ধরলাম জিহাদি যে আছেন, আপনার না না স্বামীর মতো যারা জিহাদি আছেন, একটু শুনে নেন, না আপনার স্বামীর ধরলাম মতো যারা আমার জিহাদি স্বামী আছেন জিহাদি তারা, না, আমার স্বামী জিহাদি না না, না একটু একটু শেষ করতে দেন না আপু, একটু শেষ করতে দেন। আপনার স্বামীর মতো যারা জিহাদি আছেন, আপনার স্বামী যদি না যায়, তার যদি মানে ইচ্ছা না করে তাহলে তো সমস্যা, কিন্তু ইসলাম আপনাদের স্বামীকে বলছে জিহাদ করতে এবং সরাসরি যুদ্ধে যেতে, ইসলাম আপনার স্বামীকে সেই হুকুম দিয়েছে, এটা ফরজ। আপনি আপনার স্বামী যদি না করে তাহলে আপনার স্বামী ফরজ অস্বীকার করছেন,
এখন আপনার স্বামী যদি সেটা করেন এবং ভারত আক্রমণ করে যদি কয়েকটা ভারতীয় হিন্দুকে জবাই করে, আচ্ছা 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 আমার কথা শুনেন, আমার কথা শুনেন, যদি তুলে আনতে পারে ইসলামে যে ভবিষ্যৎ বাণী, একটু শেষ করেন, 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 আপনার স্বামী যদি একটা হিন্দু ফ্যামিলিকে জবাই করে তাদের স্ত্রী তাদের বাচ্চা মেয়েদেরকে তুলে আনতে পারে এবং খলিফা তখন আপনাদের যে ইসলামের যে মানে রুলিং যে দিবে যে হচ্ছে আপনারা আপনারা যাদেরকে যাকে খলিফা নির্বাচিত করবেন সে তখন ভাগ বাটোয়ারা করবে, আপনার স্বামীকে ধরেন 10টা বা 15টা মেয়ে দিল। আচ্ছা আচ্ছা খলিফা তো না থাকলে, খলিফা যদি না থাকে, আচ্ছা খলিফা যদি না খলিফা না থাকলো, খলিফা যদি থাকবে না কেন, খলিফা একজন নির্ধারণ করবে, খলিফা না থাকবে কেন, নির্ধারণ করবে, এখন তো সেই সুযোগ তো আসে নাই না, এখন তো সেই খলিফা নাই, সেই সুযোগ আসে নাই, সেটা করতে হবে, অবস্থাও নাই সেটাই। আপনি ইসলামের ভবিষ্যৎ বাণী গুলো জানেন? হ্যাঁ না না আপনি ইসলামের ভবিষ্যৎ বাণী গুলো জানেন? আমাকে শেষ করতে দেন। আপনি আমার আমার স্বামী দাসী ভোগ করার জন্য যুদ্ধ করতে হবে, আমার স্বামীকে জাতি দাসী পাওয়ার জন্য খলিফা নিযুক্ত করতে হবে, এত কিছু তো আমার স্বামীর পক্ষে সম্ভব না, তাই না? আপনার বাসায় আছে আলহিদায় গ্রন্থটা? আছে আপনার বাসায়, একটু খোলেন আমি আপনাকে পৃষ্ঠা নাম্বার দেখাচ্ছি, একটু আলহিদায় গ্রন্থ বলেন। না আলহিদায় গ্রন্থ নাই আমার কাছে, পিডিএফ আছে, সব পিডিএফ আছে, ঠিক আছে তাহলে আপনি কম্পিউটারটা খুলেন, আপনি আলহিদায় কম্পিউটারটা অন করে আলহিদায় গ্রন্থটা একটু খুলেন, আমি আপনাকে দেখাচ্ছি কোথায় লেখা আছে, আমি আপনাকে এখন এখন আমি কম্পিউটার খুলতে পারবো না, এখন আপনি বলেন। আলহিদায় গ্রন্থের জিহাদ অধ্যায়ের প্রথম 2-3 পাতা আপনি একটু ভালো করে পড়েন আপনি, সেখানে পরিষ্কারভাবে বর্ণনা করা আছে, হযরত মুহাম্মদ নিজে বলেছে যে আমি পৃথিবীতে অবতীর্ণ হয়েছি লোকেদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য, তারা যতক্ষণ পর্যন্ত না লা ইলাহা ইল্লাল্লাহ বলতেছে, যতক্ষণ পর্যন্ত না তারা লা ইলাহা ইল্লাল্লাহ বলতেছে ততক্ষণ পর্যন্ত আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য নাজিল হয়েছি, এবং হযরত মুহাম্মদের মৃত্যুর পরে তার যে দায়িত্ব সেটা অর্পিত হয়েছে তার অনুসারীদের উপরে, মানে আপনার স্বামীর উপরে। এখন ঠিক আছে, এবং এটা হচ্ছে আপনার স্বামীর জন্য, এটা হচ্ছে আপনার স্বামীর জন্য ফরজ, কোন মানে ইয়া না, ওয়াজিব না, ফরজ। আচ্ছা আচ্ছা ফরজ, ওকে ফরজ, মানে এটা কি আপনি জানেন যে বরফের উপর দিয়ে হলেও যাও, আপনি কি এটা জানেন যে যখন জিহাদ শুরু হবে একই সাথে এবং একই সাথে আপনি বাংলাদেশের হিন্দুদের বিরুদ্ধে যুদ্ধ করতে পারেন, কারণ বাংলাদেশের হিন্দুরা কিন্তু জিজিয়া কর দেয় না, ঠিক আছে, জিজিয়া কর না দিলে তাদের বিরুদ্ধে কিন্তু যুদ্ধ করার নিয়ম আছে, আপনি কি এটা জানেন? কেন যুদ্ধ করব যদি না দেয়? তারা তো আমাদের যে খলিফা, আমাদের যে আমাদের দেশে যে খলিফা সে কি ইসলামিক মেনে চলতেছে, ইসলামিক তার আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী, তাহলে কেন আমি তাহলে কেন সে জিজিয়া কর দিতে যাবে? সে তো খলিফা করতে গিয়ে আমাদের দেশে যে প্রধানমন্ত্রী আছে একজন নারী, সে তো ইসলাম অনুসারে সে তো প্রধানমন্ত্রী থাকতে পারে না, বাংলাদেশে এবং পৃথিবীর উন্নত দেশগুলোতে কোন জায়গাতে ইসলামিক রুল এখন ফলো করা হয় না, কিন্তু হিসেবে আপনার উচিত ইসলাম অনুসারে রাষ্ট্র পরিচালনার জন্য কি করা, জিহাদ করবো আমি, আপনাকে আপনার যে ভিডিও সেই ভিডিওতে আমি বুঝতে পারতেছি যে এখানে আপনি মুসলিমদের উৎসাহিত করতেছেন জিহাদ করার জন্য, এবং এখন আমরা সরকারের বিরুদ্ধে জিহাদ করব এবং প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আমরা জিহাদ করব, যে আপনাদের এবং কি কারণে জিহাদ করব? আপনাদের আমাদের দাসী পেতে হবে, আমাদের দাসী পাওয়ার জন্য, আমাদের দাসী পাওয়ার জন্য আমাদের জিহাদ করতে হবে, অন্য কাফের সাথে আক্রমণ করতে হবে, ওদেরকে মেয়েদেরকে নিয়ে এসে আমরা জিহাদ করতে হবে দাসী পাওয়ার জন্য, তাই তো? আপনি এটা শিক্ষা দিচ্ছেন মুসলিমদেরকে? যেই দেশে না, আমি শিক্ষা দিচ্ছি যে এই যে এই সিস্টেম গুলো, এই সিস্টেম গুলো ইসলাম ইসলামে ইসলামে কি বলা আছে, একজন মুমিন হতে হলে তার কি কি গুণ থাকতে হবে? আমি কথা বলতে একজন মুমিনের কি কি গুণ থাকতে হবে? না আপনি যে বললেন যে মুসলিম হতে হলে আপনি জিহাদ করতে হবে, আপনাকে একজন মুমিনের কি কি গুণ, একটা প্রশ্ন করলে কিভাবে হবে, আমার আপনার আগের প্রশ্নটা শেষ হোক তারপরে আপনি তার একটা প্রশ্ন যাবেন, তো আপনি আমার আমি কথা বলতে নিলেই তো আপনি কথা বলা শুরু করে দেন, তাহলে তো আর আমি কথাটা বলতে শেষ করতে পারি না আপনাকে। আপনি বলেছেন যে আমি কি এই জিনিসগুলা মুসলমানদেরকে শেখাচ্ছি কিনা,
আমি যেটা বলছি যে মুসলমানদের ধর্মীয় গ্রন্থগুলোতে এই ধরনের অমানবিক বিষয়গুলো বলা আছে, যেটা আমরা সহি আচ্ছা রেফারেন্স দিয়ে আমরা প্রুফ করতে পারি, ঠিক আছে? এবং আচ্ছা আমরা ঠিক বলছি যে আছে, এই জিনিসগুলো আমাদের সমাজের জন্য অত্যন্ত ক্ষতিকর, একজন নারীর জন্য ক্ষতিকর, একজন নারীর জন্য হ্যাঁ অবমাননাকর, কি যে একজন ক্ষতিকর, দাসী কি বানায় দাসী সেটা ক্ষতিকর, হ্যাঁ 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 এটা ক্ষতিকর। আচ্ছা মানে আপনি বুঝতে পারতেছেন না যে এই এই যে জিহাদ করার, যে মানে হিন্দুদের হিন্দুদেরকে হত্যা করে তাদের মানে বউ বেটিদেরকে না 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 তুলে নিয়ে এসে এই জিনিসটা গনিমতের কি মাল হচ্ছে, বানানো, এই জিনিসটা কি আবশ্যক, না এই জিনিসটা কি আবশ্যক বা এই জিনিসটা কি অত্যাবশ্যক বা ওয়াজিব বা বাধ্যতামূলক, এটা কি এই জিনিসটা মুমিনদের ঔরস বৈশিষ্ট্য? কি বলেন, এটা না তো এটা কি, ঔরস, আমি কি কি বলেন? মুমিন হতে পারবো না? আমি আপনাকে আমি কি তাফসিরে মুমিন জালালাইন হতে পারবো কিছু, না? আমি আপনাকে কোরআনের আয়াত দেখাবো, আমি আপনাকে না না আমি কোরআনের আয়াত আমি দেখাবো আপনাকে যে মুমিন তাফসিরে হতে গেলে আমার জালালাইন কি কিছু কি দেখাচ্ছি, শর্ত লাগবে? না না আমি না না আমি আমি জানতে আপনাকে চাচ্ছি যে তাফসিরে, মুমিন না হতে না গেলে না না ভাবে আমি আপনাকে মুমিন হতে আপনি গেলে কি কি আপনি গুণাবলী আপনি আবার রাখতে হবে প্রশ্ন আপনার? পাল্টাচ্ছেন আপু, আপনি আবার প্রশ্ন না পাল্টাচ্ছেন, না আপনি জিজ্ঞেস করেছেন এটা আমি ঔরস জিহাদ নাকি না ওয়াজিব, করলে কি আমি মুমিন হতে পারবো না না? না 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 মুমিন হতে এই পারবো জায়গায় না? আপনি জিজ্ঞেস করেছেন যে এটা ফরজ নাকি ওয়াজিব নাকি এটা কি অবশ্য কর্তব্য কিনা, আমি আপনাকে তাফসিরে জালালাইন থেকে দেখাচ্ছি যে এটা হচ্ছে ফরজ, তাফসিরে জালালাইনে এটা পরিষ্কার ভাবে বলা আছে ফরজ এই যে কখন, কখন যুদ্ধবন্দী নারীর ফরজ, সাথে যখন সেক্স, যখন যখন ফরজ কখন, যখন ফরজ হবে যখন আমাকে কোন খলিফা দ্বারা বায়াত গ্রহণ করা হবে, যখন মুসলিমরা সেই বায়াতে অংশগ্রহণ করবে এবং একজন নিয়োজিত হবে যে আমাদেরকে গাইড দিবে, তখন মুসলিমদের তার সাথে বায়াত গ্রহণ করা ফরজ হয়ে যাবে, কারণ সে তখন একজন খলিফা পেয়ে গেল, তখন এর আন্ডারে আমরা জিহাদ করব। আমি একা একা না যায় না না যায় আমি আমি যদি বলেছি ওই দাসী সেক্স করাটা, ভারতে আক্রমণ আপু করি, আপনি তো কথাটা বোঝেন নাই, আপনি তো কথাটা আমার বোঝেনি নাই, আমি বলেছি দাসী সেক্স করাটা তাফসীরে জালালাইনে এটা বলা আছে যে এটা হচ্ছে ফরজ, দাসীর সাথে সেক্স কি করাটা এটা তাফসীরে জালালাইনে বলা আছে এটা হচ্ছে ফরজ, ফরজ, আপনি কি এটা শুনতে পেয়েছেন? ফরজ আমি আবার বলবো তাফসীরে, এই আমি তো কোরআনের বলছি না আয়াতটা কি বলা তাফসীরে আছে? জালালাইনে বলা আছে, আর তাফসীরে জালালাইন জালালাইনে এটা বলে বলা থাকে আছে। এটা হাদিসে, এটা হাদিস দ্বারা প্রমাণিত না, আচ্ছা সুতরাং এটা বাতিল, আচ্ছা আপনি মানে এটা এখন বাতিল। তেনা প্যাচাইলে তো প্যাচাইতেই পারেন, কিন্তু এই যে দেখেন না না তাফসীরে তেনা জালালাইন, কি তেনা কেন, না 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 আমি আপনাকে রেফারেন্স দেখাচ্ছি, এখানে আমি তো এটা আমার কথা না এখানে তো, বল আপনি এটা বলতেছেন তো আমার এটা কথা তো না তো, কোনো মানুষের আরে আপু সেলস এটা তো আমার আসেই কথা না। না, তাফসীরে জালালাইন সূরা নিসা আয়াত 24 দেখেন, আয়াত 24 এখানে লেখা আছে, তবে তোমাদের দক্ষিণ হস্ত যাদের মালিক হয়ে গেছে বাদীদের থেকে, যারা যুদ্ধবন্দী হয়ে তোমাদের অধীনে এসে গেছে, তোমাদের জন্য তাদের সাথে ইস্তেব রায়ে রেহেমের পূর্ব স্বামীর পানি থেকে জরায়ু মুক্ত হওয়ার পর সহবাস করা জায়েজ আছে, যদিও তাদের স্বামীগণ দারুল হরব মানে অমুসলিম রাষ্ট্রে বিদ্যমান থাকে না কেন, আল্লাহ তাআলা এই বিধানটি তোমাদের উপর ফরজ করে দিয়েছেন, ফরজ করে দিয়েছেন, হ্যাঁ এটা তো আপনি আমার কথা না তো, ফরজ করেছেন, এটা ওই সময়কার জন্য, এটা এটা সব ওই সময়ের জন্য, সময় যে কি বলেন ফরজ সিস্টেমটা। কখনো, ফরজ কখনো ওই সময় আচ্ছা হয় আমার, ফরজ এক্সকিউজ কখনো এই মি, সময় তো আমি এই সময় একটু, সেই সময় হয় নাকি, আমি আপনার সাথে পরে আবার আপনি কি, আলোচনা করবো, না না এখন আমি আপনি, একটু না না ব্যস্ত আপনি আছি, যাবেন কেন, যাবেন পরে কেন, কথা বলবো। যাবেন কেন, যাবেন কেন, এটা আপনাকে তো আমি না রেফারেন্স আমি দেখালাম যে এটা ফরজ, না আপনি অনেক যাচ্ছেন কেন, ঠিক আছে, আপনি বলছেন আমি যে, পরে আবার আলোচনা যুক্ত হব, ঠিক আছে, না না আপনি তাহলে এখন ভালো থাকেন চলে ভাইয়া। যাচ্ছেন কেন, আচ্ছা আচ্ছা পরে ঠিক আমি আছে ঠিক আলোচনা আছে, করব, ভালো থাকেন, ঠিক আছে আচ্ছা ঠিক আছে, ভালো ঠিক আছে, ভালো। দেখেন কিরকম, দেখেন মানে আমি রেফারেন্স দেখাচ্ছি, সে বলছে আমি নাকি বলেছি, এটা তো আমি বলিনি, তাফসীরে জালালাইনে লেখা আছে এটা ফরজ, আচ্ছা লেখেন যে আপনি মুমিন বা মুমিনা, মুমিনা হলে বেশি ভালো, আজকে দেখি কয়েকজন মুমিনা ধরতে পারি কিনা।